শুধু আমার সঙ্গে নয় সকলের সঙ্গেই ভালো আচরণ করছে যেটা অতুলনীয় ইনশাআল্লাহ সুলতান ভাই খুব ভালো মানুষ তার সাথে সব অবস্থানে ভালো হয়েছিল সব কাজকর্ম আমাদের সাথে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে সব কিছু দেখাইছে সুন্দর ব্যবহার করছে খাওয়া দাওয়া দিকটা সব দিক হচ্ছে সব জায়গা নিয়ে গেছে দেখাইছে তৎপরার সম্বন্ধ খুব ভালো কাজ করছে সাই করার সম্বন্ধে আমার কয়েক দিচ্ছে সব নিম্বতমার দিয়ে দিচ্ছে আমরা পাচ্ছি সুলতান হজ কাফেলার সম্পর্কে বলতে গেলে অনেক তার গুণাবলী বলতে হয় এবং তার সঙ্গে এ পর্যন্ত তার এজেন্সির শুরু থেকে এ পর্যন্ত তার সঙ্গে যারা গিয়েছে তারা প্রত্যেকেই তা সুষ্ঠুভাবে তার আর সহযোগিতা হজ ব্রত পালন করতে পেরেছে এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি সুলতান কাফেলার হজে আমি এবার গেছিলাম তিনি সৎলোক এবং আমাদের যেখানে ইচ্ছে সেখানে আমার সব জায়গাতে আমাদের বেড়াইতেছে আমরা খুব খুশি আনন্দ হয়েছি এবং আমি আরও আশা করি আমার আশা আছে সামনে যেন আল্লাহ পাক আমাকে আবার যেন ওমরা হজে তার সাথে নেয় এই দোয়া তার কাছে চাইতেছি এবং আমি আরও আশা করি যে যে প্রতিষ্ঠানটা আছে গড়ে তুলতে এই প্রশিক্ষণটা যেন প্রতি বছরে যেন গড়ে উঠতে পারে হাজিদের মুখে থেকে শুনেছি অত্যন্ত ভালো সার্ভিস দেয় এবং এখানে যারা আসে তারা কখনো প্রতারিত হয় না আল্লাহ সাহেব কোনোদিন প্রতারিত হবে না এই আশা আকাঙ্ক্ষা করছি বগুড়া জেলার ধনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের বালিয়াডাঙ্গি দ সংলগ্ন শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অত্র ইউনিয়নের নতুন ও পুরাতন হাজিদের পুনর্মিলন অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী হজ ও ওমরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ মেজর জাকির হোসেন ঢাকা উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মহতামিম এবং সুলতান হজ কাফেলার পরিচালক আলহাজ মাওলানা কে এম সুলতান মাহমুদ মক্কা মদিনা ফেরত হাজিদের নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত সেই সাথে হাজি সাহেবরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুলতান হজ কাফেলা অত্যন্ত একটি ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যারাই হজে গিয়েছে তাদের কাছ থেকে শুধু প্রশংসাই শুনেছি আমি ভবিষ্যতে হজে যাওয়ার জন্য আমার নিয়ত আছে আমি ওই সুলতান হজ কাফেলা থেকে হজ করার ইচ্ছা পোষণ করছি প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা কথা বলবো সেই সুলতান হজ কাফেলার পরিচালক কে এম সুলতান মাহমুদের সঙ্গে আপনারা এই হজ কাফেলার মাধ্যমে জনসাধারণকে কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন আমরা জনসাধারণকে আমরা সার্ভিস এই জন্য দিই যে আল্লাহর রাস্তায় খেদমতের নিয়তে আমরা এই জনসাধারণকে হজের দিকে আকৃষ্ট করি এবং আল্লাহর রাস্তায় খেদমতের নিয়তে তাদেরকে খেদমত করি যার কারণে হাজিরা আমাদের প্রতি আকৃষ্ট হয় আমরা কখনো হাজিদেরকে প্রতারণা করি না কোনো ধোকা দিই না এবং মক্কা মদিনায় যা কোনো কষ্ট দিই না আমরা বাড়ির থেকে নিয়ে যাই বাড়ি থেকে আবার তাকে পৌঁছে দিই এবং তার হস্ত সুন্দরভাবে সহিভাবে হয় মাসলা মাসাইল দিক থেকে আমরা তাদেরকে আকৃষ্ট করি তাদেরকে সবনিয়ত করার কারণে হাজিরা আমার দিকে আকৃষ্ট হয় তারা মানে এটাই বলতে চাচ্ছেন যে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে কোনো রকম প্রতারণা না করে হাজিদের এই এভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন প্রায় এক যুগ ধরে জি এক যুগ ধরে দিয়ে যাচ্ছে আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি